আবার একটা দারুণ চাকরির খবর বিএলআরও ডিপার্টমেন্টে ডেটা এন্ট্রি অপারেটারের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে অ্যাপ্লিকেশনের ব্যাপারটা ছিল সেটা আবার নতুন করে কিছু ডিস্ট্রিক্টে আবার শুরু হচ্ছে তার উপরে ভিডিও ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকুন খুব কাজে লাগবে অনলাইন আর ইনভাইটেড ফর ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটার ফর কন্ট্রাকচুয়াল বেসিস ফলোইং এক্সটেন্ড রুলস লেট ডাউন বিএলআরও ডিপার্টমেন্টে নোটিফিকেশান অনুযায়ী ডেটা এন্ট্রি অপারেটারের এই চাকরির সুযোগটা তোমাদের জন্য ওয়েট করছে এখানে কোয়ালিফিকেশন বা অন্যান্য ব্যাপারটা একটু দেখতে হবে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ দ্য প্রফেসিয়েন্স ইন ওয়ার্ড এক্সেল বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন বয়স একুশের থেকে পঁয়তাল্লিশ এগারো হাজার টাকার স্যালারি টোটাল পাঁচটা পজিশন আছে এটা কন্ট্রাকচুয়াল জব তিন বছর পর পর রিনিউ হবে জবটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে যে পরীক্ষাটা হবে পরীক্ষাতে অ্যারেথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে টোয়েন্টি মার্কসের কোয়েশ্চেন থাকবে জেনারেল নলেজে টোয়েন্টি থাকবে কম্পিউটার নলেজে থার্টি থাকবে সব মিলিয়ে সত্তর নম্বরের কোয়েশ্চেন হবে ফর এভরি রং আনসার প্রত্যেকটা ভুল আনসারের জন্য নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড করে প্র্যাকটিক্যাল টেস্ট হবে যেখানে কম্পিউটার প্রফেশেন্সের উপর টেস্ট হবে টোয়েন্টি মার্কস থাকবে আর ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের জন্য থাকবে টেন মার্কস সো খুব সুবর্ণ সুযোগ তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো সো কোথায় গিয়ে অ্যাপ্লাই করা যাবে এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের জন্য তাই দার্জিলিং ডিস্ট্রিক্টের যেটা সাইট আছে দার্জিলিং ডট ডট নোটিস ক্যাটাগরি রিক্রুটমেন্ট এখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন প্রসেসেই অ্যাপ্লিকেশান করতে হবে তবেই অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্টেড হবে আর কমিউনিকেশন সব কিছুই অনলাইন বেসিসে হবে পরীক্ষা বা অন্যান্য ব্যাপারগুলো স্টেপ বাই স্টেপ জানানো হবে যারা যারা অ্যাপ্লাই করতে চাও ইমিডিয়েটলি অ্যাপ্লাই করো সুবর্ণ সুযোগ আর যারা এই ধরনের গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাও সঠিক প্রশিক্ষণ বা কোচিংয়ের জন্য আমাদের যোগাযোগ করতে পারো আরও বিস্তারিত তথ্য বা সহযোগিতার জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো আমরা সর্বতভাবে তোমাকে সহযোগিতা করবো ভিডিওটা খুব ইনফরমেটিভ তাই একটা লাইক অবশ্যই দিও সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও নিজের প্রয়োজনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো